আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সকলকে জানাচ্ছি ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। যেহেতু ঈদের দিন, তাই ভাবলাম একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করা যাক। ঈদের দিন বলে কথা, তাই খুব ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই বারান্দাতে চলে এসেছি ঠান্ডা ঠান্ডা শীতল বাতাস খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বাতাস আসছে, আর আমাদের বারান্দা বাগানে কিন্তু বেশ কয়েকটা কাঁচামরিচ হয়েছে। আর সবগুলো গাছ একটু দেখে নিচ্ছি, পানি দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রাতের বেলায় এই হাসনাহেনাগুলো ফুটেছিল, প্রচুর পরিমাণে ঘ্রাণ আসে এই হাসনাহেনা থেকে। রাতের বেলায় এগুলো ফুটেছিল, এখন ঝরে যাচ্ছে। আর এই তো অপরাজিতা গাছটা খুব বড় হয়ে গেছে, তবে আজকে আর ফুল হয়নি। আজকে একটাও ফুল দেখা যাচ্ছে না অপরাজিতা গাছটায়। তবে হাসনাহেনার ঘ্রাণটা কিন্তু খুবই সুন্দর ছিল রাত্রিবেলা। এই তো বারান্দা থেকে চলে গেলাম এখন আমরা রান্নাঘরে। এখানে দুধ জাল দিয়ে নিয়েছি আমরা লাচ্ছা সেমাই ভেজাবো বলে। তবে আজকে অন্যান্য আর সেমাই রান্না করা হয়নি, শুধুমাত্র লাচ্ছা সেমাই আমরা ঈদের জন্য তৈরি করে নিচ্ছি। আর আরেক চুলায় আমরা চা বসিয়ে দিয়েছি, আর এখানে নুডলস রান্না করে নিচ্ছিলাম। সকালের নাস্তায় আজকে আমরা নুডলস খাবো আর লাচ্ছা সেমাই খাবো। আর আজকে নুডলস আমি অনেকগুলো রান্না করেছি, এখান থেকে অর্ধেক আমি তুলে রেখেছি আর এখানে অর্ধেক রয়েছে। আর এই তো লাচ্ছা সেমাই ভিজিয়ে নিয়েছি সকালের নাস্তার জন্য আর নুডলস আজকে। এরপরে নাস্তা শেষে আমরা আইসক্রিম খেয়ে নিলাম, আমার ভাই আইসক্রিম এনেছিল, সকলে মিলে আইসক্রিম খেয়ে নিলাম। আর এখন আপনাদের সাথে শেয়ার করছি আমাদের ঈদের নতুন জামা। এবার ঈদে আমি বেশ কয়েকটা জামা নিয়েছি, দেখতেই পাচ্ছেন এই জামার কালারটা কতটা সুন্দর, খুবই সফট কাপড়টা। আর এইটা হচ্ছে জর্জেটের মধ্যে, এই কাপড়টাও খুবই সফট। আর কয়েকটা জামা এমনি সুতি বানিয়েছিলাম, এখানে তিনটা জামা আছে, এই তিনটা সুতি একদম নর্মাল। এবার ঈদে বেশ কয়েকটা জামা আমার তৈরি করা হয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন একটা পিঙ্ক কালারের মধ্যে আর একটা সাদার মধ্যে জাম কালারের মধ্যে, খুবই সুন্দর সবগুলো জামা। আর এইটা আমি হাতাটা একটু ডিজাইন দিয়েছি, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইনটা কেমন। আসলে হাফ হাতার মধ্যে দিয়েছি যেহেতু প্রচুর গরম, আর হাফ হাতার মধ্যে আমি কফ সিস্টেমের এই জামাটা তৈরি করেছি, জামার হাতাটা। এই হাতাটা খুবই সুন্দর হয়েছে, এর জন্য জামাটাও খুব ভাল লাগছে। আমি দুইটা জামার এরকম হাতা দিয়েছি, খুব সুন্দর হয়েছে এই হাতাটা। আর এই তো এই জামাটা আমি আজকে পরে নেব, এই মেরুন কালারটা, এই কালারটা খুবই সুন্দর, খুবই পছন্দের আমার এই কালারটা, এই জামাটা এখন পরে নেব। আর দুপুরের জন্য রান্না হচ্ছে খিচুড়ি, পাতলা খিচুড়ি রান্না হচ্ছে, যেহেতু ঈদের দিন, আমরা ঈদের দিনে খিচুড়ি আর গরুর মাংস খেয়ে থাকি। আর গরুর মাংসটা আমাদের রান্না হচ্ছে এখানে মিষ্টি কুমড়া দিয়ে, গরুর মাংসটা রান্না প্রায় শেষ। খাওয়া দাওয়া শেষে আমরা বিকেলবেলা একটু নানুদের বাসায় যাচ্ছি, একদমই ফাঁকা রাস্তা, এই রাস্তায় হাঁটতে খুব ভালো লাগে ফাঁকা রাস্তায়। আর এই তো চলে এসেছি, শফিমে একটু দুষ্টুমি করছে এখানে, আর আমি মেহেদি পরে নিচ্ছি, রাতমি আমাকে মেহেদি পরিয়ে দিচ্ছে, ও খুব ভালো মেহেদি পরাতে পারে আর আর্টও খুব ভালো করতে পারে। চাঁদরাতে একটুও টাইম পাইনি আমি মেহেদি পরার, তাই খালি হাত দেখে ও বলছে যে আসো মেহেদি পরিয়ে দিই, তাই পরিয়ে দিচ্ছে। আর ডিজাইনটা খুবই ভালো দিয়েছে, খুব সুন্দর একদম ইউনিক একটা ডিজাইন দিয়েছে, ও খুবই ভালো মেহেদি পরাতে পারে।
আর মেহেদিটা শুকিয়ে গেলে কীরকম হবে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। খুব সুন্দর ডিজাইনটা দিচ্ছে ও। মেহেদি পরানোটা প্রায় শেষের দিকে, একটু টাচ আপ করে দিচ্ছে। এই ডিজাইনটা আমার কাছে খুব সুন্দর লেগেছে। ও আমাকে প্রথম মেহেদি পরিয়ে দিল, এই প্রথম। আর আগে আমরা ছোটবেলায় সবাই একদম লাইন ধরতাম আমাদের শান্তা খালামণির কাছে মেহেদি পরার জন্য, সবাই যেতাম আমরা ছোটবেলায়, সবাইকে পরিয়ে দিত। আর এখন এখন তো কাজ করে সময় পাওয়া যায় না, আর মেহেদি পরার কথা তো আমাদের মনেই থাকে না। যাই হোক, যেহেতু ঈদের দিন মেহেদি তো পরতেই হবে। এই তো লাল হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই মেহেদিটা আস্তে আস্তে লাল হবে। আর এই তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।